গত 24 ঘন্টায় রাঁচি মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট 52 জনকে আটক করা হয়েছে। রাঁচি মহানগরী থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই 52 জনকে আটক করে। আজ বুধবার সকালে রাঁচি মেট্রোপলিটন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নানা রকম অপরাধ কর্মকাণ্ডে জড়িত এই 52 জনকে আটক করে। আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানায় 11 জন, রাজপাড়া থানা 2 জন, চন্দ্রিমা থানা 11 জন, মতিহার থানা 3 জন, কাটাখালি থানা 5 জন, বেলপুকুর থানা 3 জন, শাহমকদম থানা 1 জন, এয়ারপোর্ট থানা 1 জন, পবা থানা 2 জন, কাশেরডাঙ্গা থানা 3 জন, কর্ণহাট থানা 2 জন, দামকুড়া থানা 2 জন ও ডিবি পুলিশ 6 জনকে আটক করে, যার মধ্যে 10 জন ওয়ারেন্টভুক্ত আসামি ও 28 জনকে মাদকদ্রব্য সহ অন্যান্য অপরাধে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে মোট 129.5 গ্রাম হিরোইন, 20 পিস ইয়াবা ট্যাবলেট ও 1 কেজি 190 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আক্তারি আলম, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।